আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার পিছনে দেখতেই পাচ্ছেন একটি পালসার ডাবল ডিস্ক বাইক, যারা নতুন হতে একটি শোরুম থেকে বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইকটা আমার কাছে নিতে পারেন, সারা বাংলাদেশে আমি আমাদেরকে দিতে পারবো। যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি বাইক কিনতে ইচ্ছুক তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। দেখুন বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে, সম্পূর্ণ ভালো মানের আছে, ভালো কন্ডিশনে আছে দেখতেছেন। তো চলুন শুরু করে আজকের ভিডিও। এর আগে একটা কথা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই ফলোইং বাটনটি প্রেস করে দেবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আলামিন ব্লগস। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে যদি বলি বাইকটির সামনে টায়ার নেই, দেখুন কথা, বাইকটির সামনে টায়ার কিন্তু সম্পূর্ণ ফ্রেশ এবং ভালো আছে, কন্ডিশন দেখতেছেন একদম সুপার ফ্রেশ। মাঠঘাট কন্ডিশন দেখুন একদম ভালো, অনেক সুন্দর। এখানে কিন্তু পানি ভরে আছে দেখতেছেন। সব কন্ডিশন দেখুন একদম ভালো, অনেক সুন্দর। এই পাশে যদি আপনাদেরকে দেখানো হয় বাইকের ডিস্ক ব্রেক সম্পূর্ণ ভালো মানের, অনেক সুন্দর মানের। দেখুন সামনের লুকস যদি আপনাদেরকে দেখায়, দেখুন কোনো প্রকার তাক স্পট ক্রাশ কিন্তু কিচ্ছু নাই। যারা ফ্রেশ একটি বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন। এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখায়, দেখুন বাইকটি কিন্তু সম্পূর্ণ ভালো এবং ফ্রেশ। এই সাইড থেকেও যদি আপনাদেরকে দেখাই দেয়, দেখুন এই পাশ থেকেও যদি দেখায় দেখতেছেন একদম সুপার ফ্রেশ আছে। বাইকটির যদি ইঞ্জিন সংক্রান্ত কথা বলি, ইঞ্জিন কিন্তু আনটাচ, ইনটেক একটি নাটও খোলা পড়ে নাই, সুপার ফ্রেশ। যদি নাট খোলা পড়ে টাকা রিটার্ন, আপনার মধ্যে গাড়ি কিনলে ভাই ক্লিয়ার কথা। বাইকটি যে কেনার স্টিকার সেটি পর্যন্ত আছে, নিচে সেট দেখুন সুপার ফ্রেশ। এই পাশ থেকে যদি একটিবার দেখাই, দেখুন একদম সুপার ফ্রেশ এবং ভালো হবে। এই সাইড থেকে যদি একটিবার দেখাই, দেখুন একদম ভালো, অনেক সুন্দর আছে। চেন কাং দেখুন ঠিক আছে, একদম নিউ। গাড়ি যদি পিছনে আপনি দেখাই, দেখুন অনেক ফ্রেশ হবে বাইকটি। এই পাশ থেকেও যদি দেখাই, দেখুন একদম ভালো, অনেক সুন্দর আছে। বলবো বাইকটির পিছনের টায়ার সম্পর্কে, বাইকটি কিন্তু নিউ মডেল টায়ার, বিস্কুট টায়ার বলে। এখানে দেখতেছেন খোপ খোপ দুই সাইডে কিন্তু ক্রিপ আছে, এমনকি গাড়ি কিনলে যে লাল বিটগুলো থাকে সেই বিটগুলোও কিন্তু এখনও আছে। ঠিক আছে, বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে। আপনি নিজের জেলার নামে, নিজ নামে কাগজ করে নিতে পারবেন, আপনার বাড়ি যেখানেই হোক না কেন সেখানকার শোরুমের নামে, আপনি নিজ নামে গাড়ির কাগজ হবে। ঠিক আছে, সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনাদেরকে দেওয়া যাবে। দেখুন এই সাইড থেকে দেখতেছেন সম্পূর্ণ ফ্রেশ। সাইলেন্সার কন্ডিশন দেখুন একদম ভালো, অনেক সুন্দর আছে। এই পাশ থেকেও যদি দেখাই দেয়, দেখুন একদম ফ্রেশ, অনেক ভালো হবে। ইঞ্জিন কিন্তু আনটাচ, ইনটেক এক কথায়, যারা নিতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন। এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই দেয়, দেখুন বাইকটি সুপার ফ্রেশ আছে। বাইকটির দুটি চাবি আছে দেখতেছেন, একদম সুপার ফ্রেশ চাবি, অরিজিনাল চাবি, মিন্ডা চাবি। দেখুন বাইকটি চলেছে 321 কিলোমিটার। তো দেখাও বাইকটির সাউন্ড কন্ডিশন এবং পারফরম্যান্স। তো বলবো এখন বাইকটির প্রাইস। যারা আমার কাছ থেকে বাইকটি কিনতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলবো, আমি বাইকটি কিন্তু নতুনত্ব বাইক, যারা শোরুম থেকে কিনতে যাচ্ছেন এরকমের টায়ার দেখতে পারলেন একদম কিন্তু সুপার ফ্রেশ আছে। বাইকের টায়ারে কিন্তু বিট এখনও কোনো কিছু হয় নাই। যারা ফ্রেশ একটি বাইক কিনতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন। বাইকটির ফিক্সড প্রাইস 1,68,000 টাকা, একটু এনে সম্মানে করতে পারার বেশি কিন্তু পারবো না ভাই। যারা ফোন দিবেন তো অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।